জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী 24 মে থেকে পরীক্ষা নেওয়া হবে। দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া 2020-2021 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম আগামী 8 জুন থেকে শুরু হবে। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থগিত হওয়া চলমান পরীক্ষাগুলো নেওয়ার দাবিতে বিক্ষোভের জন্য জড়ো হবার সময় 10 জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।